ওয়েলকাম ভিউয়ার্স দু হাজার একুশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা সিলেবাস কমানোর প্রস্তাব জমা পড়ল স্কুল শিক্ষা দপ্তরে করোনার আবহে বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ছয় মাস পঠন পাঠন একরকম বন্ধই আছে এই পরিস্থিতিতে মাধ্যমিকের পরীক্ষা যথাসময় হবে নাকি পিছিয়ে যাবে তা নিয়ে উৎকণ্ঠায় পরীক্ষার্থীরা বর্তমান বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে ঠিক কতটা সিলেবাসের উপর পরবর্তী বছরে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে এবার সিলেবাস কমিটি খসড়া প্রস্তাব জমা পড়ল রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে যার মধ্যে সিলেবাস বিশাল কাটছাট করা হয়েছে তবে সবটাই স্কুল শিক্ষা দপ্তরের চূড়ান্ত সম্মতির উপর নির্ভর করবে একই প্রস্তাব মুখ্যমন্ত্রীর দপ্তরেও পাঠানো হয়েছে সিলেবাস কমিটি চলতি সপ্তাহে খসড়া রিপোর্ট জমা দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সচিবের কাছে মূলত কতটা সিলেবাসের উপর দু হাজার একুশের মাধ্যমিক নেওয়া যেতে পারে তার একটি রূপরেখা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলে জানা গেছে গত বছর মাধ্যমিক পরীক্ষায় যে বিষয়গুলি এসেছিল সেই অংশগুলি এবারে মাধ্যমিক পরীক্ষায় বাদ দেওয়া হতে পারে সেক্ষেত্রে মোট সিলেবাসের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাটছাট করা হতে পারে বলেই জানা গেছে যদিও এই বিষয় নিয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যান অভিক মজুমদার কোনো মন্তব্য করতে চাননি তিনি বলেন আমি এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে পারবো না ছাত্রছাত্রীদের সমস্যা যাতে না হয় সেটাই হলো মূল লক্ষ্য মাধ্যমিকের সিলেবাস কমাতে পারি কি না তা দেখা হচ্ছে শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানিয়ে দেব। অর্থাৎ সিলেবাস কমিটির যে রিপোর্ট জমা পড়েছে সেটা খতিয়ে দেখার পর যে ফাইনাল রিপোর্ট পাবলিশড হবে সেটা হওয়ার পরেই আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ